আসসালামু আলাইকুম। আমি গত দুদিন আগে আসছিলাম এই বস্তিতে ওনাদের রোগীদের জন্য কিছু সেবার জন্য বা খাবার দাবারের জন্য। তো আমি সেবিকা এখনও ব্যবস্থা করতে পারি নাই, আশা করি ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ওনাদের সেবা সেবিকার ব্যবস্থা করব, ওনাদের সেবা করার চেষ্টা করব। এখন আমি কিছু খাবার নিয়ে আসছি ওনাদের জন্য, তো ইনশাল্লাহ আমি যাচ্ছি খাবার দেওয়ার জন্য। আপনারা আমার ইয়াটি শেয়ার করবেন। মহিলার মতো প্রতিবন্ধী একটাও না, এই রুমের মহিলা প্রতিবন্ধী করছে সারা রাত চিৎকার করে। মানুষের জন্য এই মাটা তো অনেক কষ্ট করতেছে না। এই নেন এই টাকাটা আর এই খাবার গুলো আপনার। আপনি কথা বলতে পারেন না মনে হয় না? এই দি এই খাবার আর এই টাকা আপনার জন্য। না না সমস্যা নেই, সমস্যা নেই, শুনে না। আচ্ছা আমি আবার আসবো ইনশাল্লাহ আপনার সেবার জন্য, আমরা লোক নিয়োগ দেবো ইনশাল্লাহ এই জায়গায়। কেমন আছেন? ওই যে আপনার কাছে আইছিলাম মা, বুঝছেন নি? আমি ওই যে জিয়া টিভি পরশুদিন আইছিল, পরশুদিন যে আইছিলাম দেখা গেছিলাম। তো আমি তো এখন আপনার সেবিকা নিয়োগ দিতে পারি নাই, আশা করি এই দুই কয়েকদিনের মধ্যে আপনাদের যে চার পাঁচ জন এখানে প্যারালাইসিস রোগী আছে এই বস্তিতে, হাঁটতে চলতে পারে না, তো হাঁটতে চলতে পারে না যারা শুয়ে রয়েছে চার বছর যাব, ওনাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ইনশাল্লাহ সেবা দেওয়া যাবো আমাদের সংস্থার থেকে। খাবার দাবার সেবা চিকিৎসা সবকিছু চেষ্টা করেন ইনশাল্লাহ। দোয়া করেন, দোয়া করেন আল্লাহ যেন আমরা ভালো রাখে। আর আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি আমি আজকে, বুঝছেন নি, কিছু খাবার নিয়ে আসছি আর কিছু টাকা, বুঝছেন নি, আমার সামর্থ্য অনুসারে আমি আমার থেকেই চেষ্টা করতেছি আপনাদেরকে দেওয়ার। কিছু মানে হালকা ওষুধ টুষুধ যাতে কিনা খাইতে পারেন, একটু 200 টাকা আর কিছু দিতে আছে। এই যে নেন এই টাকা, আপাতত কিছু কিনা খাইয়েন। আর এখানে বাসায় ভাগ করছি আমি, এই বিরিয়ানি আছে এখানে, এগুলা খাইয়েন। হ্যাঁ জি ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনাদেরকে শীঘ্রই ইয়া করতেছি আমরা, আমরা আমি আসবো আবার, প্রতিদিনই আসবো আমি সব সময়। হ্যাঁ একদিন দুদিন পরে পরে আইসা দেখা যাবো, যা পারি দেওয়া যাবো। আর আমি যতদিন সেবিকা নিয়োগ না দিতে পারি আমি সাহায্য সহযোগিতা করবো। হ্যাঁ আমি ইনশাল্লাহ শীঘ্রই আইতাছি, আইসা আপনার টাকা পয়সার ব্যবস্থা করাম, আপনার একটা চিকিৎসার ব্যবস্থা করাম ইনশাল্লাহ। হয়তো আমি পরশু দিন আসছিলাম না, এখন আবার আসলাম আর কি। আপনারা দেখতে আমি কিছু খাবার বানাই নিয়ে আসছি আপনারা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আপনি তো মা, কিন্তু আমরা তো এখন এই বেশি কিছু দিতে পারি না, আমি ঘরের থেকে মানে বিরিয়ানির ব্যবস্থা করছি। এইটা এইটা আপনার ওষুধ টষুধ খাইয়েন এই টাকাটা দিয়ে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ওয়াদা করছি আপনারা যত জীবন বাইচ্ছা তাহেন, আপনারা তো বিষ নাই চলাফেরা করতে পারেন না, আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেবার ব্যবস্থা খেতা কম্বল বালির যা লাগে খাওয়া দাওয়া চিকিৎসা সব কিছু করার চেষ্টা করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই। আমি আপনার নাতিনও তো অসল, তো আমি আসবো ইনশাল্লাহ একদিন পরে পরে আপনার কাছে আসবো। আর এই টাকাটা দিয়ে কিছু খাইয়েন, মনে চাইলে একটা কিছু খাইয়েন। ভালো মেশিন দিয়ে এটা 20-22 হাজার টাকা লাগে, সেকেন্ড হ্যান্ড নতুন 50 হাজার টাকার উপরে। আচ্ছা ঠিক আছে, এটা আমার নলেজ আছে। আচ্ছা জি বলো তাই একটা বিসমিল্লাহ নিবেন নি আপনারা, খাবেন নি? হ্যাঁ হ্যাঁ দয়া করেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের দিব।
ঠিক আছে।